হে গাই, ওফো নবারুণ, একটু দাঁড়া নবার, তোদের ওখানে তো এখন নবারুণ, নবারুণকে বোঝে নবা, দাঁড়া, তোদের ওখানে তো এখন রাত্রিবেলা, ডিস্টার্ব করছিলাম, ভিডিওটা করতে দেয় তারপর। হে গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ অ্যারিয়াল স্ক্রিপ্ট, এটা আজকের ফার্স্ট এপিসোড, সপ্তাহান্তে একটা এপিসোড, প্রথম এপিসোডটা দিচ্ছি। সেটা হচ্ছে, তোমরা জানো সেকেন্ড ডিভিশন আই লিগ যেটা কলকাতাতে হচ্ছে, সেটা 8 তারিখ থেকে শুরু হবে সম্ভবত, এবং দুর্গাপুজোর আগেই শেষ হয়ে যাবে। শুধু দুর্গাপুজোর আগেই আমরা এবারের আই লিগের কে কন্টেন্ডার হচ্ছেন আর কি, সেকেন্ড ডিভিশন থেকে কে প্রমোটেড হচ্ছেন সেটা আমরা জানতে পেরে যাবো। সেকেন্ড একটা কথায় আসি, সেটা হচ্ছে ওড়িশা এফসি একটা টপ ক্লাস সাইনিং করালো। টপ ক্লাস বলছে এই কারণেই, কেননা অস্ট্রেলিয়ান লিগে কনসিস্টেন্টলি পারফর্ম করে এসছেন জ্যাকব ট্রেট, ডিফেন্ডার, 26 বছর বয়সী, তাকে দলে নিল ওড়িশা এফসি। সিডনি এফসির প্রোডাক্ট বলেই তাকে জানা যায়, এবং ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্ত। তোমরা থামনিলে নিশ্চয়ই পোগবার সঙ্গে একটা ছবি দেখেছো, কোনো একটি ম্যাচে সেই ছবিটা তোলা হয়েছিল। সোজা চলে আসছি তিরির কথায়। তিরির সাইনিং হয়ে গেছে, তোমরা সকলেই জানো, বা কেউ জানো, কেউ আমার কথা বিশ্বাস করো, কেউ বিশ্বাস করোনি, তো যাই হোক, তিরির সাইনিং হয়ে গেছে বলে যারা বিশ্বাস করেছো আমার কথা, তাদের উদ্দেশ্যে, শুধুমাত্র তাদের উদ্দেশ্যে, হ্যাঁ, যারা বিশ্বাস করো না তাদের সঙ্গে তো কোনো বক্তব্যই নেই, কিন্তু যারা বিশ্বাস করেছো, তিরির সাইনিংটা হয়ে গেছে আমার কথায় যারা বিশ্বাস করেছো, তারা আমাকে আজকে কমেন্ট করে আজকে আমি জানতে চাই যে আজকে কি তিরির অ্যানাউন্সমেন্টটা হবে, আজকে তিরির অ্যানাউন্সমেন্টটা হবে কিনা তারা একটু জানিয়ে দাও আমাকে। এমনি জাস্ট উসকে দিলাম ব্যাপারটা, 200% তিরির সাইনিং হয়ে গেছে, অ্যানাউন্সমেন্টটা আজকে হবে কিনা সেটা আমি দর্শকের কাছ থেকে জানতে চাইছি। তোমাদের ভার্ডিক্ট মেলে কিনা সেটা আমি লক্ষ্য রাখবো, আর কিছু না, শুধু তোমাদের ভার্ডিক্টটা মেলে কিনা সেটা লক্ষ্য রাখবো, আমি কিছু না। তোমরা কমেন্টে জানাও, নামের পাশে থাকবে তিরি, আজকে সাইনিংটা হচ্ছে কি হচ্ছে না, ব্যাস এইটুকুই। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও। আর একটা এক্সট্রা অ্যাডিশনাল টাস্ক দিচ্ছি, সেটা হচ্ছে যার বাড়িতে যার মোবাইল পাবে তার মোবাইল থেকে সাবস্ক্রাইব করো, এত কম সাবস্ক্রাইবার নিয়ে আর কাজ করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। চলো টা Thank you.